আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকেই এমন প্রবলেম ফেস করেছেন যে আপনাদের পাখি ডিম দিচ্ছে না, বা ডিম দিচ্ছিল বাট হঠাৎ করে তা দেওয়া বন্ধ হয়ে গেছে, এখন আর ডিম দিচ্ছে না, বা ডিম দিলেও ডিমের আকার অনেক ছোট হয়ে গেছে, বা আগে যেখানে আপনি 10টি ডিম পেতেন এখন সেখানে মাত্র 5টি ডিম পাচ্ছেন। সো এমন আরও অনেক প্রবলেম হয়তো বা আপনারা ফেস করছেন। সো এই গরমে কোয়েল পাখির ডিমের উপর যত প্রবলেম আছে তা আমরা এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ক্ষেত্র নম্বর এক, যারা নতুন পাখি কিনেছেন তারা এই সমস্যার মাঝে বেশি পড়ছেন। আপনাদের পাখির বয়স 7 দিন হয়ে গেছে তবুও ডিম দিচ্ছে না, বা ডিম দেওয়ার কোনো লক্ষণই তার মাঝে নেই। বাট আপনি যদি জ্যাকটককে রেগুলার ফলো করেন তাহলে আপনি জানেন, আমি বলেছিলাম 40 থেকে 45তম দিনের মাঝে কোয়েল পাখি ডিম দেয়, আর এটিই স্বাভাবিক। তাহলে আপনার পাখির বয়স 7 দিন হয়ে গেলেও ডিম দিচ্ছে না কেন? এর 6টি কারণ আমি নিচে ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রবলেম নাম্বার 1, আপনি পাখি যথাসময়ে কিনেননি। কোয়েল পাখি সাধারণত শীতকালকে বেশি পছন্দ করে ডিম দেওয়ার জন্য, তাই পাখির বাচ্চাকে কিনতে হয় শীতকালের পূর্বে, যেমন অক্টোবর নভেম্বর মাসে। তাহলে কোয়েল পাখির বাচ্চা একটা ভালো একটা সিজন পায় সঠিকভাবে বেড়ে ওঠার জন্য, আর তারা সঠিকভাবে বেড়ে উঠলে তারা ঠিক টাইমেই ডিম দেয়। আপনারা হয়তো বা একটা জিনিস লক্ষ্য করে থাকবেন, শীতকালে বাজারে কেমন জানি কোয়েল পাখির ডিম বেশি মজুত করা হয়, আর গরমকালে তাদের ডিম খুঁজেই পাওয়া দুষ্কর হয়ে পড়ে, কারণ শীতকালে কোয়েল পাখির ডিমের সার্ভিস বেশি হয়ে থাকে। হ্যাঁ, গরমে কোয়েল পাখির ডিমের চাহিদা কমে যায়, এটি একটি কারণ হতে পারে, বাট খামারিরাও কিন্তু গরমের সময় তাদের কোয়েল পাখির সংখ্যা কমিয়ে ফেলে, আর এটি কিন্তু বাস্তব। সো এই কথা ভালোভাবে আপনারা স্মরণ রাখবেন, পাখির বাচ্চা সর্বদা কিনতে হয় শীতকালে পূর্বে, তাহলে তারা সঠিকভাবে বেড়ে উঠতে পারে এবং যত টাইমে ডিম দিতে পারে। বাট আপনি কি করেছেন, জানুয়ারি ফেব্রুয়ারিতে কোয়েল পাখির বাচ্চা কিনেছেন, আর সেই সময় কোয়েল পাখির বাচ্চা বাজারে বেশি এসে থাকে, কারণ শীতকালে তাদের হ্যাচিং বেশি করা হয়ে থাকে, আর তা খাবার জন্য। সো এটি ছিল আপনার সবথেকে বড় ভুল, আপনি গরম পড়ার আগে পাখি কিনেছেন তাই সে সঠিকভাবে বেড়ে উঠতে পারছে না। প্রবলেম নাম্বার 2, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, গরমে পাখির সার্ভিস কমে যায় কেন? এর উত্তর আপনার নিজেকে দিয়েই করুন। তালপাকা রোদে আপনি কয় কিলোমিটার হাঁটতে পারবেন, আর ফেব্রুয়ারির শীতে আপনি কয় কিলোমিটার হাঁটতে পারবেন? গরমের মাঝে বেশি হাঁটা যায় না, ঘেমে ঘেমে আপনি ক্লান্ত হয়ে পড়বেন, বা রোদের তাপ আপনাকে ক্লান্ত করে দিবে, বা শীতকালে কিন্তু আপনার ঘাম বা রোদের ক্লান্তি সহিত হয় না, তাই আপনি দৌড়াদৌড়ি লাফালাফি করার পরও এনার্জেটিক থাকতে পারেন অন্য সকল কাজ করার জন্য। বাট গরমকালে কিন্তু আপনি বাসার বাইরে থেকে এসেই টায়ার্ড হয়ে পড়েন। বাট কোয়েল পাখিরা কিন্তু রোদ বা গরমে তারা ঘামায় না, আমাদের মতো তাদের লোমকোষ নেই, তাই তারা গরমের সাথে ইন্টারনালি বা শরীরের ভেতর থেকে ফাইট করে থাকে। যেহেতু তারা আপনার আমার মতো ঘামায় না, তাই তাদের দেখে বোঝার উপায় থাকে না তারা কতটুকু ক্লান্ত বা দুর্বল। পাখিরা গরমের সাথে লড়াই করার দরুন তাদের ডিম দেওয়ার এনার্জি থাকে না, তাই তারা ডিম দিতে একটু দেরি করে। যদি পরিবেশ বেশি গরম হয় তাহলে একটু বেশি দেরি করতে পারে, কোনো কোনো সময় তো 90 থেকে 120 দিন অবধি আপনাকে অপেক্ষা করতে হবে। এখানে অনেকেই বলতে পারেন, আমি তো পাখিকে ঠান্ডা স্থানেই রেখেছি তবুও কেন আমার এই প্রবলেম হচ্ছে? বন্ধুরা, শুধু ঠান্ডা স্থানেই রাখলেই হবে না, সামগ্রিকভাবে আপনার বাহ্যিক পরিবেশের কথাও ভাবতে হবে। এটা গরমের সিজন, এখনকার ওয়েদার খুব ড্রাই এবং হট। সো যাই হোক, আপনি গরমে কোয়েল পাখি কিনে ফেলেছেন, এই ভুলটা অলরেডি করে ফেলেছেন, তাহলে এখন আপনার করণীয় কি? দেখুন, এমন সময় যে ওষুধ খাওয়ানো হয় যা জিঙ্ক বা হরমোন বুস্টার জাতীয় ওষুধ, যা পাখিকে ব্রিড করতে বা ডিম দেওয়ার জন্য উৎসাহিত বা গরম করে তোলে, তাই এই সময় কোনো প্রকার ওষুধ খাওয়াবেন না, তার উপর মরার উপর খাড়ার ঘা মারা যাবে না। পাখিকে সর্বপ্রথম ঠান্ডা স্থানে রাখার ব্যবস্থা করতে হবে, দরকার পড়লে তাদের জন্য ফ্যানের বাতাসের অ্যারেঞ্জ করা যেতে পারে, এবং এক সপ্তাহ এমনভাবেই রাখতে হবে, এবং এক সপ্তাহ পর তাদের একটি ভিটামিন কোর্স করানো যেতে পারে। প্রবলেম নম্বর 3, নতুন অবস্থায় কারোই ধারণা থাকে না কোয়েল পাখিকে কী কী খাবার দিতে হয়। যদি পাখির খাবারের কথা বলি তাহলে তা 2-3 মিনিটে বোঝানো সম্ভব নয়, এর জন্য এক্সট্রা একটি ভিডিও বানাতে হবে। আজ এপ্রিল মাসের 1 তারিখ, ইনশাআল্লাহ আমরা এপ্রিল মাসের 4 তারিখ সন্ধ্যায় কোয়েল পাখির খাবারের উপর বিস্তারিত একটি ভিডিও বানানোর চেষ্টা করব। এখানে ব্যাপারটা ছোট্ট করে বলি, কোয়েলের খাবারকে আমরা বেশ কিছু ভাগে ভাগ করতে পারি, যেমন 1 নম্বর নাস্তা বা স্ন্যাক জাতীয় খাবার, 2 নম্বর ভিটামিন জাতীয় খাবার, 3 নম্বর প্রোটিন জাতীয় খাবার, 4 নম্বর বাচ্চা পাখির খাবার, 5 নম্বর পূর্ণবয়স্ক কোয়েলের খাবার, এবং 6 নম্বর পানি জাতীয় খাবার। এখন আপনি ভাবুন, আপনি তাদের কী কী খাওয়াচ্ছেন। অধিকাংশই আপনারা এই ফিডটি খাওয়াচ্ছেন, যাকে বলা হয় স্টার্টিং ফিড।
নয়তো এমন ফিড খাওয়াচ্ছেন যাকে বলা হয় লেয়ার ফিড, শুধু এইগুলোই খাওয়াচ্ছেন। কিন্তু গরমে কিন্তু তাদের মধ্যে এক্সট্রা কেয়ার নিতে হয়। এখন আপনার নিজেকে প্রশ্ন করুন, আমার এই ছয় রকম খাবারের সঙ্গে আপনার কতটুকু মিল আছে। বেশি কিছু বলবো না, 4 তারিখ সন্ধ্যায় কোয়েল পাখির খাবারের উপর যে ভিডিও আসবে তার জন্য অপেক্ষা করার অনুরোধ করছি। প্রবলেম নাম্বার 4, আপনি কি আমার এই ভিডিওটি দেখেছেন? প্লিজ, ওই ভিডিওটির 10টি পয়েন্ট আছে যা আপনি মাথার মাঝে গেঁথে নিন এবং হেভস করে নিন। পাখিকে সঠিকভাবে গোসল, তাকে পরিষ্কার করা এবং তার সঠিক যত্ন নিতে হবে, যা হয়তোবা আপনি করছেন কিন্তু সঠিকভাবে নয়। পাখির প্রতি সমস্ত দিন সময় দিতে হয় না, বাট আপনারা অনেকেই পাখির প্রতি সারা দিন লেগে থাকেন। তাদের সাথে সারা দিন লেগে থাকার কোনো প্রয়োজন নেই, বুদ্ধিমানেরা কাজ করে স্মার্টলি, হার্ডলি নয়। ওই ভিডিওটি দেখুন এবং ঠিক তেমনি করে আপনার পাখির সঠিক যত্ন নিন। প্রবলেম নাম্বার 5, আমার এই ভিডিওটি কি আপনি দেখেছেন? দেখলে কি সেই জিনিসগুলো আপনারা মাথায় নিয়েছেন? সেখানে আমি এমন কিছু বলেছিলাম যা কেউ কোনো বইয়ে বা অনলাইনে কারো কাছ থেকে তা আপনি জানতে পারবেন না। সেখানে আমি বুঝিয়েছিলাম কোয়েল পাখির সিস্টেম এবং তার জাত সম্পর্কে। যদি সেই ভিডিওটিকে আমি সামারাইজ করি তাহলে বিষয়টি এমন দাঁড়ায়, আমরা বাজার থেকে যে সকল কোয়েল পাখি কিনে আনি সেগুলো কিন্তু মূল কোয়েল পাখি না। তাদের বন্য কোয়েল পাখি বা মূল কোয়েল পাখি থেকে ডিএনএ বা মিউটেশন সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নতুন রকম কোয়েল পাখির বিবর্তন বা উদ্ভাবন করা হয়েছে। এগুলোর মাঝে কিছু জাত আছে যাদের ব্রয়লার কোয়েল বলা হয়। আমরা বাজার থেকে যে ব্রয়লার মুরগি কিনে আনি ঠিক তেমনই ব্রয়লার কোয়েল। খাওয়ার জন্য এই সকল জাত সর্বাধিক উত্তম, এরা অধিক দ্রুত খাওয়ার লায়ক হয়ে যায়। এখন আপনাকে যদি প্রশ্ন করি, বাজার থেকে যদি আপনি ব্রয়লার মুরগি কিনে আনেন ডিম দেওয়ার জন্য, তাহলে বিষয়টি কেমন দাঁড়ায়? ব্রয়লার মুরগি তো খাওয়ার জন্য, এগুলো আবার ডিম দেয় নাকি? হ্যাঁ বন্ধুরা, এরাও ডিম দেয়, কিন্তু একটু সময় দিতে হয়। ঠিক তেমনি আপনারা যদি ব্রয়লার জাতের কোয়েল কিনে আনেন তাহলে আপনাকেও একটু অপেক্ষা করতে হবে, কারণ এগুলো মূলত খাওয়ার জন্য উদ্ভাবন করা হয়েছে। তাই এরা অতি দ্রুত খাওয়ার লায়ক হয়ে গেলেও, তারা দেখতে অনেক বড় হয়ে গেলেও, তারা কিন্তু ডিম একটু দেরিতেই দেয়। আর বাজার থেকে যে সকল ডিম আপনারা বা আমরা কিনে এনে খাই সেগুলো কিন্তু লেয়ার জাতীয় মুরগির ডিম। এ সকল মুরগি উদ্ভাবন করা হয়েছে ডিম দেওয়ার জন্য। ঠিক তেমনি যদি আপনি লেয়ার জাতীয় কোয়েল পাখি কিনে আনেন তাহলে সে অধিক দ্রুত সময়ে ডিম দিবে, লেয়ার কোয়েল বা যাকে ডিম দেওয়ার কোয়েল বলা হয়। তাহলে এখন এর করণীয়টা কী? এখানে দুঃখের ব্যাপার হলো, আমাদের শহরের বাজারে যে সকল পাখি পাওয়া যায় তা অধিকাংশই ব্রয়লার জাতীয় কোয়েল। দেখুন, বাজারে যখন আপনি মুরগি কিনতে যান তখন কোন জাতীয় মুরগি আপনি বেশি দেখতে পান? লেয়ার মুরগি না ব্রয়লার মুরগি? অবশ্যই লেয়ার মুরগি থেকে ব্রয়লার মুরগি বাজারে বেশি উঠে থাকে, কারণ সেগুলো খুব কম সময়ে অত্যাধিক বড় হয় এবং তাদের ওজনও খুব কম সময়ে বৃদ্ধি পায় এবং এগুলো খাওয়ার জন্য তাড়াতাড়ি উপযুক্ত হয়ে যায়, তাই তাকে বিক্রয় করাটা বেশি সাশ্রয়ী এবং লাভজনক। ঠিক তেমনি আমাদের বাজারে ব্রয়লার কোয়েল বেশি উঠানো হয় লেয়ার কোয়েল থেকে। বলতে পারেন লেয়ার কোয়েল আমাদের বাজারে পাওয়াই যায় না। এখন যদি বলেন ব্রয়লার কোয়েল এবং লেয়ার কোয়েল কেমনে চিনবেন, তাহলে এখানে দুঃখের ব্যাপার হলো, আপনাদের না দেখালে চিনতে পারবেন না। আর আমার কাছে যে কোয়েল পাখি আছে এগুলোও ব্রয়লার কোয়েল। আর যদি আমার কাছে পরামর্শ চান যে কোন জাতীয় কোয়েল পাখি লালন পালন করবেন, দুবাইয়ের কোয়েল বা দুবাই জাতীয় কোয়েল লালন পালন করাটা বেটার, কারণ এগুলোর সাইজ অনেক বড় হয় এবং এরা যে ডিম দেয় সেগুলোর আকারও অনেক বড় হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, এ জাতীয় কোয়েল পাখি আপনারা পাবেন কোথায়? এটাও দুঃখের ব্যাপার হলো, এ জাতীয় কোয়েল আমাদের দেশে খুব একটা দেখতে পাওয়া যায় না। তাই আপনার আশেপাশে পাখির দোকান বা খামারে গিয়ে এ সম্পর্কে তাদের সঙ্গে আলোচনা করতে পারেন, নয়তো দুবাইয়ে যদি আপনার কোনো আত্মীয় থেকে থাকে তাদের সাথেও আলোচনা করতে পারেন। সে যদি ওইখান থেকে ওই জাতের ডিম সংগ্রহ করে আপনাকে এনে দিতে পারে তাহলে সেগুলো আপনি হ্যাচিং করতে পারেন। সো এখানে কোয়েল পাখির জাত নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরা বাজার থেকে যে সকল কোয়েল পাখি কিনে আনি যেগুলোকে জাপানি জাতীয় কোয়েল বলা হয় বা ব্রয়লার কোয়েল যাই বলুন, এগুলো কিন্তু একবার ডিম দেওয়া শুরু করলে তারা কিন্তু খুব ভালো সার্ভিস দেয়। আর পাখি কেনার আগে দোকানদারকে বলবেন সে কোন জাতীয় পাখি আপনাকে দিচ্ছে। আর আপনার পাখি যদি ডিম না দেয় তাহলে কোনো সময় ধৈর্য হারা হবেন না। 7 দিন পর্যন্ত অপেক্ষা করেছেন, তাহলে আরও 30 দিন অপেক্ষা করুন, ফল পাবেন ইনশাআল্লাহ। প্রবলেম নাম্বার 6, অনেকে কি করে, কোনোদিন সকাল 10টায় ঘুম থেকে ওঠে, আবার কোনোদিন সকাল 7টায় ঘুম থেকে ওঠে এবং তারপরে পাখিকে আলোয় নিয়ে আসে বা খাবার পানি দিয়ে থাকে। আপনার পাখিকে ফিক্সড একটা টাইম দিতে হবে যে সময় আপনি আপনার পাখিকে ঘুম পাড়তে দেবেন এবং ঘুম থেকে তুলবেন। কোয়েল যত বেশি খাবে তত বেশি বাড়বে, বাট আপনি যদি তাকে শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে খাওয়ান
তাহলে তাদের গ্রোথ রেট একটু কমে যায়, তাই তাদের ডিম দিতে বেশ দেরি হয়। তাহলে আপনাকে যা করতে হবে, ফজরের নামাজ পড়ার পরে সর্বপ্রথমে তাদের আলোতে দেবেন এবং খাবার এবং পানি দিবেন, আর সন্ধ্যার সময় আলো কমে গেলে তাদের খাঁচার উপর লাইট লাগিয়ে দিবেন বা আলোর ব্যবস্থা করবেন। যদি শীতকাল হয় তাহলে তাপযুক্ত বাল্ব ইউজ করবেন, আর গরমের সময় হলে কখনও তাপযুক্ত বাল্ব ইউজ করবেন না, এলইডি, এনার্জি বা স্টিক জাতীয় বাল্ব ইউজ করবেন, যে বাল্বগুলো থেকে কোনো তাপ বাহির হয় না। এখন প্রশ্ন করতে পারেন, কতক্ষণ লাইট জ্বালিয়ে রাখবেন? যদি মনে করেন সারা রাত লাইট জ্বালিয়ে দিয়ে রাখবেন যাতে করে তারা বেশি খায় এবং দ্রুত বড় হয়, তাহলে আপনি ভুল ধারণা পোষণ করছেন। তাদেরকে রেস্ট দেওয়ার সময় দিতে হবে। কথা বেশি না বাড়াই, আপনাকে একটি ফিক্সড টাইম আমি দিচ্ছি। এখন এপ্রিল মাস, সো 10টা পর্যন্ত তাদের লাইট জ্বালিয়ে দিয়ে রাখবেন, তারপর 10টা বাজলে লাইটটা অফ করে দিয়ে তাদের রেস্ট করতে দিবেন এবং ফজরের সময় তা খুলে দিবেন। এমনটা করলে তারা দিনে 6 থেকে 8 ঘন্টা রেস্ট নেওয়ার সময় পাবে, এতে করে তারা একটা হেলদি লাইফ পাবে। যারা গ্রামে থাকেন বা লাইটের ব্যবস্থা করতে পারবেন না, তারা এই পদ্ধতিকে স্কিপ করতে পারেন, এটা কোনো আবশ্যক বিষয় না। ক্ষেত্র নম্বর 2, যদি আপনার প্রবলেম এমন হয় যে আপনার কোয়েল পাখি আগে ডিম দিত বাট এখন ডিম দেওয়া থেমে গেছে, এখন আর ডিম দিচ্ছে না, তাহলে এখন আপনি কি করবেন? দেখুন, আমি কিন্তু আগেই বলেছি গরম পড়লে পাখিদের শক্তি কমে যায়, গরমের সঙ্গে লড়াই করতে করতে সে ক্লান্ত হয়ে পড়ে, তারপর তার মাঝে আর ডিম দেওয়ার ক্ষমতা থাকে না। এক্ষেত্রে সর্বপ্রথমে খেয়াল করবেন কয়টা পাখির সাথে এমন হচ্ছে। যদি অধিকাংশ পাখির সাথে এমন সমস্যা হয় তাহলে বুঝবেন আপনার খাঁচা, খাবার, পরিবেশ বা তার যত্নের মাঝে কোনো ত্রুটি হচ্ছে। 2-3টা পাখির সমস্যা হতে পারে, বাট অধিকাংশ পাখির সমস্যা হলে মনে রাখবেন এটি আপনার সমস্যা। তাহলে এমন ক্ষেত্রে একটি কাজ করবেন, আপনার সকল পাখিকে রেগুলার চেক করবেন, তাদের পেটের নিচের অংশে হালকা করে প্রেস করবেন, তাহলে বুঝতে পারবেন কোন কোয়েল পাখির পেটে ডিম আছে আর কোন কোয়েল পাখির পেটে ডিম নেই, আর কোন কোন পাখি সার্ভিস কম হচ্ছে তাদের সিলেক্ট করবেন। এদেরকে একটু বেশি ভিটামিনের কোর্স করাতে হবে, আর ভালো পাখিকে একটু হালকা ভিটামিনের কোর্স করাতে হবে। আবার ভালো পাখিকেও খারাপ পাখির মতো ভিটামিনের কোর্স করায়েন না, তাহলে অন্য সমস্যা হতে পারে। এখন আসা যাক মূল আলোচনায়। আমরা এই ভিডিওটিতে যে প্রবলেমগুলো আলোচনা করলাম, কোয়েল পাখির বয়স 7 দিন পার হয়ে গেছে তবু পাখি ডিম দিচ্ছে না, বা ডিম দিত হঠাৎ করে ডিম দেওয়া থেমে গেছে বা ডিমের সার্ভিস কমে গেছে, এই সকল সমস্যার সমাধানে আমি বলেছি আপনাকে সঠিক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং তার সঠিক খাদ্যাভ্যাস নিশ্চিত করতে হবে। আর যদি আপনি এই সকল সব কিছু ঠিকভাবেই পালন করেন এবং আপনার যত্নের মাঝেও কোনো কমতি না থাকে, তাহলে বুঝতে হবে এটি পাখির সমস্যা, আর তাই তাকে সুস্থ করতে মেডিসিনের সহায়তা নিতে হবে। এখন প্রশ্ন হলো, কী ঔষধ কখন কীভাবে খাওয়াবো? অনেক প্রশ্ন, আর মাতব্বরি করে কোনো হাতুড়ির কথায় কোনো ঔষধ ইউজ করবেন না। মনে রাখতে হবে শীতকালের সময় যে সকল ঔষধ ইউজ করা হয় সেগুলো ঔষধ গরমকালে ইউজ করলে প্রবলেম হতে পারে, গরমকালে তাদের এক্সট্রা কেয়ার করতে হয়। যদি আমি ঔষধের কথা এই ভিডিওটিতে আলোচনা করতে যাই তাহলে আরও 10 থেকে 15 মিনিট সময় লাগবে, আর ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে। এগুলো অসুখের জন্য অন্তত 5 থেকে 7 রকম ঔষধ লাগবে, তো এই সকল ঔষধ বর্তমানে আমার কাছে নেই, আর দেশ করোনার কারণে লকডাউনও হয়ে আছে। সো 10 তারিখের পর দেশ স্বাভাবিক হলে আমি বাকি ওষুধগুলো কিনে এনে তার সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আর এতদিনে আপনার পাখির সাথে যেগুলো ভুল আপনারা করেছেন তা শুধরিয়ে নিন, যেগুলো প্রবলেমের কথা আমি উপরে বলেছি। বন্ধুরা, আপনাদের যে কোনো সমস্যা বা আপনারা যদি আমার সঙ্গে কোনো পরামর্শ করতে চান বা আমাকে যদি কোনো উপদেশ দিতে চান, তাহলে আমাদের ফেসবুক গ্রুপে তা শেয়ার করার অনুরোধ করছি, ইনশাআল্লাহ সেখানে আপনার প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। আর আপনার এবং আপনার পাখির সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।